আজকে আমরা এই লাউ দিয়ে টাকি মাছ রান্না করব। মাছ কটা হয়ে গেছে, আমি মাছগুলো এখন ধুয়ে নেব। মাছটা আমি 3-4 বার করে ধুয়ে দিতেছি। মাছটা এই মাছে প্রচুর আষ্টে থাকে, মাছটা যাতে আষ্টে সাফ হয়, গন্ধ যাতে না হয়। মাছটা আমি 3-4 ধোয়া দিয়ে নিয়ে নেব। মাছটা নদীর মাছ, মাছটা আসতে প্রচুর আসতে থাকে মাছটা, সেই জন্য 3-4 ধোয়া দিয়ে আমি রান্না করব। মাছ ধোয়া হয়ে গেছে, এখন আমি লাউটা কেটে নেব। পানি ঢেলে দিয়ে সুন্দর করে নাওটা ধুয়ে নেব। What are you doing?
এখন আমি আদা রসুন একসাথে দুইটাই বেটে নেব। এটা আদা, এটা রসুন। বেশ কেটে রেখেছিলাম, এখন তেলে পেস্টটা ছেড়ে দেবো। তেজপাতা দিলাম, আদা রসুন বেটে রেখেছি, এখন সব এগুলো সব একে একে দিয়ে দেবো। এটা আদা বাটা, এটা রসুন বাটা, হালকা একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে নাড়া চাড়া করবো। মাছটা সেদ্ধ হয়ে গেছে, আসো লাউটা সেদ্ধ হয়ে গেছে, মাছটাও ভেঙে লাইট সাথে নিয়ে তরকারিটা খুবই সুন্দর হয়েছে, খুবই নাবাই ভালো হবে। সাতের মাসে লাউ রান্না করেছি, এখন আমার পরিবারে সবাই নিয়ে খেতে বসে এখন খাওয়া দাওয়া করবো। নদীর টাকি মাছ লাউ দিয়ে রান্না করছে আমার খালা, তো তরকারিটা অনেক সুস্বাদু হয়েছে, আপনারা সবাই বাসায় রান্না করে খাবে, সুস্বাদু লাগবে। চুনপানির মাছ, টাকি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করেছি, আমার পরিবারের সবাই নিয়ে খেতে বসেছি,
নালটা খুবই সুন্দর, সে নরম হয়েছে, মাছটা ভেঙে গলে গেছে, তরকারিটা খুবই সুন্দর হয়েছে, সুস্বাদু হয়েছে। আপনারা বাসায় রান্না করে খাবেন।